বাজার দরে ঊর্ধ্বগতির কারণে কমেছে কয়লা আমদানি। দেশে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পগুলোর বেশির ভাগেরই জ্বালানি পরিকল্পনা সাজানো কয়লা আমদানিতে গুরুত্ব দিয়ে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যে আমদানি করা কয়লায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করাই হবে চ্যালেঞ্জ। আহমেদ রাবি তানিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে ধাতব ও তাপীয় দুই গ্রেডের কয়লার দামই রেকর্ড উচ্চতায়। এর মধ্যে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্ববাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের সরবরাহে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানির বাজারকে করেছে আরও সংকটময়। এলএনজি সহ অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য পরিস্থিতি আমদানিকারক দেশগুলোকে ফেলে দিয়েছে বিপদে। বিপাকে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এশিয়ার বাজারে কয়লা আমদানি কমে যাওয়ার পাশাপাশি প্রতিটন কয়লায় দাম পড়ছে $360। জানুয়ারিতেও বাংলাদেশে আমদানি ব্যয় ছিল $100 থেকে $110। মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদিত হয় কয়লা থেকে, কিন্তু সেই কয়লার টন প্রায় $70-80 থেকে এখন $400 গিয়ে ঠেকেছে। বিশ্বব্যাপী যেহেতু অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই সব জ্বালানির সরবরাহ নিয়ে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত এক দশকে কয়লা ভিত্তিক বিদ্যুতের বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পগুলোর মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে উৎপাদনে এসেছে। মূলত ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লার উপর নির্ভর করেই চলছে বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম। ইন্দোনেশিয়ার পিটি বায়ানের সঙ্গে আমাদের 10 বছরের চুক্তি হয়েছে। কোলের প্রাইস যদি বৃদ্ধি পায়, এর ইউনিট প্রাইস বৃদ্ধি পায়, তবে আমরা $110 ধরে আমরা এটাকে আপনার ট্যারিফটা নির্ধারণ করেছিলাম। এই ট্যারিফ কোল প্রাইস বাড়লে ট্যারিফ বাড়বে, কোল প্রাইস কমলে ট্যারিফও কমবে। জাতীয় গ্রিডে প্রয়োজনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। টেকসই উৎস নিশ্চিত না করে শুধু এলএনজি আমদানির মাধ্যমে এই সংকট মোকাবেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় নির্ভরতা বেড়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর। আমাদের এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হলো আগামী দিনে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎটা দিতে পারবো, জ্বালানিকে আমরা নিশ্চিত করতে পারবো। এই চ্যালেঞ্জের উপর বেসিস করে কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের বৃহৎ বেস লেভেল যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওগুলোকে নিয়ে আসতে হবে। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা।